নমস্কার বন্ধুরা, তপতী নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নারকেল গাছের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এবং রোগ নিয়ে, কিভাবে আপনার নারকেল গাছটি রোগ মুক্ত রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওতে প্রথমে আমরা জানবো নারকেল গাছের কোন কোন সমস্যা আসতে পারে। নারকেল গাছের নারকেল ছোট হয়ে যাওয়া থেকে শুরু করে নারকেল গাছের মধ্যে যে কোনো ধরনের পোকা কীভাবে আক্রমণ করে গাছটাকে শোষণ করে কিংবা মেরে ফেলে, আজকের বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব, হলুদ ধরনের এক ধরনের দেখবেন পোকা, যেটার বডিটা অনেক নরম হয়, আমি ভিডিওতে দেখিয়েছি, দেখুন ভালো করে। প্রথমে ওরা ওই গাছের মধ্যে গিয়ে ঢুকে যায় এবং গাছের কচি পাতাকে কেটে ফেলে। কেটে ফেলার পর আপনারা দেখতে পাবেন যে ওই গাছের পাতা যখন বাড়তে থাকবে না, ওই বাড়ার সাথে সাথে দেখবেন কাঁচির মতো কাটা পাতাতে, এই পোকাটাই কিন্তু আমাদের ওই গাছের কচি পাতাটাকে কেটে কাঁচির মতো করে দিয়েছে। পোকাটা একবার দেখে নিন, বডিটা খুব সফট এবং হলুদ রঙের এবং মুখ খুবই ধারালো হয়। এরা ওই গাছের ছোটোবেলায় ওরা আগা দিয়ে ঢুকে যায় বা গাছের আগা থেকেই এরা প্রবেশ করে। এরপর যখন কাটে তখন দেখা যায় কাঁচির মতো যেন কী যেন কেটে দিয়েছে। এরপর আমি যে পোকাটা নিয়ে দেখাচ্ছি, এটা হলো অনেকে গোবড়ে পোকা, অনেকে গন্ডা পোকা বলে থাকে, আরও এর অনেক নাম। এরা কি করে, কাঠঠোকরা পাখি যখন গাছে ঠোকর দিয়ে ছোটো করে ছিদ্র করে দেয় না, ওরা ওই ছিদ্র থেকে ভেতরে প্রবেশ করে যায়। ভেতরে প্রবেশ করার পর ওরা গাছের পুরোটা শোষণ করে, মানে গাছের ভেতরে ঢুকে যায়, কাণ্ডটাকে ভেতর থেকে খেয়ে ফেলে এবং গাছটাকে বাইরে থেকে ফাঁপা করে দেয়। আরেকটা পোকা যেটা লেদা পোকা, এটা কিন্তু সবজি গাছে বা বিভিন্ন গাছে আপনারা দেখতে পাবেন। এই পোকাটা এখন ইদানিং করে দেখা যাচ্ছে ডাব গাছেও আক্রমণ করছে, সেটা খেয়াল রাখবেন। এরপর নারকেল গাছের সবথেকে বড় সমস্যা হলো কি, নারকেল অপুষ্টিকর অর্থাৎ ছোপা এবং ভেতরে মালা হচ্ছে না। আবার দেখা যাচ্ছে নারকেল ঝরে পড়ে যাচ্ছে। শুধু তাই নয়, আপনার গাছে যখন মোজ আসছে না, ওই গুটিগুলো দেখবেন ঝরে যাচ্ছে, এটা কিন্তু সবথেকে বড় সমস্যা নারকেল না গাছে থাকার কারণ। এটার কারণ একটাই, আপনারা গাছে বোরন এবং পটাশ কম ব্যবহার করছেন। গাছের সবথেকে প্রয়োজন যেটা নারকেলের পুষ্টকরের জন্য, বোরন, যেটা আপনারা প্রয়োগ খুবই কম করেন, বোরনটা অবশ্যই করে প্রয়োগ করবেন। এরপর আরেকটা রোগ নিয়ে আমি বলবো, যেটা হলো সাদা মাছি। আপনাদের নারকেল গাছের পাতায় দেখবেন ছিটছিট হলুদ হলুদ কালো কালো একদম দাগ হয়ে যাচ্ছে, বা পাতাগুলো আস্তে আস্তে দেখা যায় ওই দাগের পর মুড়ে যেমন কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু সাদা মাছির কারণে। তাই সাদা মাছির কারণে আপনাকে সাদা মাছিটাকে দূর করতে হবে। এর জন্য আপনারা সাইমা ব্যবহার করতে পারেন, আরও তোমার হয়েছে ট্র্যাকক্রুন, এটাও ব্যবহার করতে পারেন সাদা মাছির জন্য ভালো। না হলে আপনারা নিম তেল স্প্রে করে দিন গাছে, সব থেকে ভালো কাজ, নিম তেল স্প্রে করে দিন। এবং এই পোকাগুলো মারতে হলে আপনার এলাকায় থাকা কীটনাশকের দোকান থেকে আপনারা ওষুধ নিয়ে ব্যবহার করুন, কিংবা দ্রুত মারতে হলে ফরেট কিংবা থাইরয়েড ব্যবহার করুন। এবং ভিডিওটির সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।